নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে আরেকটিবার স্বাগত জানাই বন্ধুরা মাধ্যমিকের ফলাফল অর্থাৎ মাধ্যমিক রেজাল্ট কিভাবে হবে সেটি কিন্তু আজকে ঘোষণা করে পর্ষদের দপ্তর থেকে তো বন্ধুরা কি বলছে বা কি বলা হলো তো বন্ধুরা মাধ্যমিকের যে মার্কশিট হবে সেটি কিন্তু নবম এবং দশম শ্রেণীর মার্কশিট অনুসারে অর্থাৎ ফলাফল অনুসারে কিন্তু হবে কি বলছে চলুন আমরা দেখি নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল এবং দশম শ্রেণীর স্কুলের পরীক্ষার ফলাফল বা মিলিয়ে তৈরি হবে মাধ্যমিক পরীক্ষার্থীদের মার্কশিট এদিন এই ঘোষণা করেছেন মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় তবে এই মূল্যায়নে সন্তুষ্ট না হলে ভবিষ্যতে লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবেন ছাত্রছাত্রীরা অর্থাৎ মাধ্যমিকের যে রেজাল্ট হবে সেটি হবে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষার ফল এবং দশম শ্রেণীর স্কুলের পরীক্ষার যে ফলাফল অর্থাৎ যে ইন্টারনাল অ্যাসেসমেন্ট যেটি হয়েছিল তার উপর নির্ভর করবে এবং এই যদি রেজাল্টে তোমাদের যদি সন্তুষ্ট তোমরা না হও তাহলে ভবিষ্যতে তোমরা অবশ্যই পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে তিনি বলেন ক্লাস নাইনের মার্কশিট স্কুলে আছে দু হাজার কুড়ি সালের ইন্টারনাল অ্যাসেসমেন্টের মার্কস বোর্ডের কাছে আছে এই দুই নম্বরকে সমান গুরুত্ব দিয়ে মাধ্যমিক পরীক্ষার মার্কশিট তৈরি করা হবে অর্থাৎ ফিফটি ফিফটি হারে নবম শ্রেণীর বার্ষিক পরীক্ষা এবং দশম শ্রেণীর স্কুলের পরীক্ষার প্রাপ্ত নাম্বারকে ধরা হবে বলে জানিয়ে দিয়েছেন অর্থাৎ মাধ্যমিকে যে নাম্বারটি পেয়েছ সেটি ফিফটি পারসেন্ট করবে এবং দশম শ্রেণীতে যে অ্যাসেসমেন্ট যেটা আছে সেটা যে নাম্বার আছে সে নাম্বার ফিফটি পারসেন্ট করে টোটাল হানড্রেড পার্সেন্ট করে তোমাদেরকে নাম্বারটা দেওয়া হবে বোর্ড সভাপতির আরও জানিয়েছেন ক্লাস নাইন এবং ক্লাস টেনের প্রাপ্ত নম্বরকে সমান গুরুত্ব দিয়েই মার্কশিট তৈরি করা হবে এই মূল্যায়নে কোনো ছাত্রছাত্রী সন্তুষ্ট না হলে করোনা পরিস্থিতির উন্নতি হলে সংশ্লিষ্ট ছাত্রছাত্রী লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবে তবে সেক্ষেত্রে সেই লিখিত পরীক্ষার ফলই হবে চূড়ান্ত জুলাই মাসে প্রকাশিত হবে মাধ্যমিকের ফলাফল অর্থাৎ বন্ধুরা মাধ্যমিকের ফলাফল কিন্তু জুলাই মাসেই রেজাল্ট তোমরা পেয়ে যাবে শুধু মাধ্যমিক নয় উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের মূল্যায়ন কীভাবে হবে তাও এদিন ঘোষণা করেছে উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ উচ্চ মাধ্যমিক পরীক্ষার্থীদের ক্ষেত্রেও যারা মূল্যায়ন প্রক্রিয়া সন্তুষ্ট হবে না সেই ছাত্রছাত্রীরা পরে লিখিত পরীক্ষায় বসার সুযোগ পাবে করোনা অতিমারির কথা মাথায় রেখে এবছরের মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিক পরীক্ষা বাতিল করা হয়েছিল দ্রুত মূল্যায়ন পদ্ধতি ঘোষণা করার জন্য নির্দেশ দিয়েছিল মুখ্যমন্ত্রী প্রথমে ঠিক ছিল গত সোমবার মূল্যায়ন প্রক্রিয়ার ঘোষণা করা হবে কিন্তু উচ্চ মাধ্যমিকের মূল্যায়ন পদ্ধতি নিয়ে প্রথমে সংসদে দেওয়া প্রস্তাব রাজ্য প্রশাসন অনুমোদন করেনি তো আমরা বুঝতেই পারছি বন্ধুরা খুব তাড়াতাড়ি কিন্তু মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ হয়ে যাবে যেটি সম্ভবত জুলাই মাসেই হতে চলেছে তো তারপরে কী বলছে দেখুন কিন্তু উচ্চ মাধ্যমিকের যে মূল্যায়ন পদ্ধতি সেটিতে কিন্তু সন্তুষ্ট ছিল না প্রশাসন রাজ্য প্রশাসন তাই কিন্তু সেই জন্য আবার তাদেরকে সুযোগ দেওয়া হয়েছিল তবে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকের ফল একসঙ্গে ঘোষণা করার সম্ভাবনা যে ক্ষীণ তা এদিন স্পষ্ট করে দিয়েছেন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি অর্থাৎ বন্ধুরা মাধ্যমিকের যে ফলাফল সেটি কিন্তু এই মুহূর্তে সিওরিটি তারা দিয়েছে অর্থাৎ প্রেস কনফারেন্সে তারা কিন্তু বলে দিয়েছে বা তারা কিন্তু জানিয়ে দিয়েছে যে নবম শ্রেণীর যে তোমরা রেজাল্ট পেয়েছিলে সেটির ফিফটি পারসেন্ট এবং মাধ্যমিকের যে অ্যাসেসমেন্ট ইন্টারনাল অ্যাসেসমেন্ট সেটি ফিফটি পারসেন্ট করে টোটাল হানড্রেড পার্সেন্ট করে তোমাদের নাম্বার দেওয়া হবে এবং যদি তোমরা সন্তুষ্ট না হও তোমরা করোনা অতিমারী পরে তোমরা আবার পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে অর্থাৎ পরীক্ষা দিতে পারবে কিন্তু সেক্ষেত্রে তোমরা যে পরীক্ষার রেজাল্ট পাবে সেটি হবে তোমাদের আসল ফলাফল এবং যে জুলাই মাসে তোমাদের রেজাল্ট বার হওয়ার কথা তিনি বলে দিয়েছেন তো আশা করা যাচ্ছে খুব তাড়াতাড়ি তোমরা রেজাল্ট পেয়ে যাবে এবং তোমাদের যে নতুন শিক্ষাবর্ষ সেটি তোমরা কিন্তু করতে পারবে তো তোমাদের এই নিয়ে যদি আরও রকম প্রশ্ন থাকে অবশ্যই তোমরা আমাকে কমেন্ট সেকশানে করতে পারো তোমাদের মন্তব্য তোমরা কমেন্টও করতে পারো এবং আমার চ্যানেলে যদি তোমরা নতুন হও এই ধরনের আপডেট পাওয়ার জন্য অবশ্যই তোমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিতে পারো প্রত্যেককে গুড বাই